আসসালামু আলাইকুম, স্বাগত রাজ টিভি হেলথ বুলেটিনে। আপনাদের সাথে আছে মুনিয়া আফরোজ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকার বাইরে নরসিংদীতে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডভান্সড গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপি ওয়ার্কশপ। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন উপমহাদেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার টি এ চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উন্নত চিকিৎসা সেবা দেশের সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে রাজধানী ঢাকার বাইরে এই প্রথম নরসিংদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডভান্সড গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপি ওয়ার্কশপ। 29 সেপ্টেম্বর রোববার 100 শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে। ওয়ার্কশপে উপস্থিত থাকবেন উপমহাদেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক, ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যান্ড বারডেম জেনারেল হাসপাতালের অধ্যাপক ডাক্তার টি এ চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জিইএসবি এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার লায়লা আরজুমান বানু এবং ভারত থেকে আগত ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার গজানন পাতিল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট বৃন্দ। অকাল প্রয়াত গাইনোকোলজিস্ট ডাক্তার লুৎফুল করিম গাজী চন্দনের স্মৃতির প্রতি উৎসর্গ করে এই ওয়ার্কশপটির আয়োজন করা হয়েছে বলে জানান নরসিংদীর সদর হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডাক্তার অসীম কুমার সাহা। বিস্তারিত আলামিনের রিপোর্টে। আধুনিক চিকিৎসা শাস্ত্রের উন্নত সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডভান্সড গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপি ওয়ার্কশপ। অকাল প্রয়াত প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার লুৎফুল করিম গাজী চন্দনের স্মৃতির প্রতি উৎসর্গ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ নরসিংদীর আয়োজনে এই ওয়ার্কশপটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সোসাইটি অফ বাংলাদেশ জিইএসবি এর প্রেসিডেন্ট, উপমহাদেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক, ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যান্ড বারডেম জেনারেল হাসপাতালের অধ্যাপক ডাক্তার টি এ চৌধুরী। এই সমস্ত ওয়ার্কশপ, বিশেষ করে বিশেষ ধরনের ওয়ার্কশপ যেগুলো, সেগুলো আমরা ঢাকা অথবা প্রধান প্রধান শহরগুলোতে করতাম। তো তাতে যেটা হতো যে যারা বাইরে কাজ করে তাদের পক্ষে অনেক সময় আসা ডিফিকাল্ট হয়ে যায়। এইবার একটা ব্যতিক্রম ধর্মী কাজ আমরা করছি যে একটা এন্ডোস্কোপি ওয়ার্কশপ আমরা করছি নরসিংদীতে। এখানে বেসিক এন্ডোস্কোপি আর অ্যাডভান্স এন্ডোস্কোপি দুটোই হবে। সেখানে আমরা যারা এটা অর্গানাইজ করছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি সেখানে যাব, আরও কয়েকজন আমাদের অভিজ্ঞ এন্ডোস্কোপিস্ট ওখানে যাবেন। তো আমি মনে করি এটা অনেকেরই এটা যোগ দিতে পারলে ভালো হয়, যারা আশেপাশে, বিশেষ করে যারা আশেপাশে কাজ করেন। এটা এই মাসে 29 তারিখে হবে। এই ওয়ার্কশপটার জন্য সার্বিক সহযোগিতা করছে রেনাটা ফার্মাসিউটিক্যাল। তো আপনারা যারা এই ওয়ার্কশপটা যোগ দিতে চান রেনাটার যে কোনো রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বললেই হবে। যারা নরসিংদীর আশেপাশে বিভিন্ন সেন্টারে কাজ করছেন এবং এন্ডোস্কোপিক সার্জারি শিখতে আগ্রহী, আপনারা এই ওয়ার্কশপে যোগ দিবেন এবং তাতে আপনারাও শিখতে পারবেন, আমাদের ওয়ার্কশপটা সবাই জন্য কাজে লাগবে। ওই দিন আমি নরসিংদীতে থাকব। আমরা আমাদের বাইরে কিছু এন্ডোস্কোপি তো আসবেন, আমার মনে হয় আপনারা যদি আসেন সেখানে হয়তো আমরা এই বেসিক এবং অ্যাডভান্স ল্যাপারোস্কোপি সম্পর্কে কিছুটা হ্যান্ডসন ডেমনস্ট্রেশন দিতে পারবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের লাইন ডাইরেক্টর ডাক্তার সত্যকাম চক্রবর্তী, জিইএসবি সেক্রেটারি জেনারেল অবসরপ্রাপ্ত মেজর অধ্যাপক ডাক্তার লায়লা আরজুমান বানু এবং নরসিংদী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং সভাপতিত্ব করবেন বিএমএ নরসিংদীর প্রেসিডেন্ট ডাক্তার মোজাম্মেল হক। ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধার কথা তুলে ধরেন অধ্যাপক ডাক্তার লায়লা আরজুমান বানু। আমরা যদি একটু আগে থেকে শুরু করি যে গাইনি ল্যাপারোস্কোপি এটা কী ধরনের সার্জারি, এটা অবশ্যই এখন অনেকেই জেনে গেছেন, আজকাল ইন্টারনেটের যুগে অনেকেই জানেন যে পদ্ধতিটা কী। কিন্তু প্রথম দিকে আমাদের এই সার্জারিটাকে প্রতিষ্ঠিত করতে অনেক সময় লেগেছিল, যে আসলে কয়েকটা ছিদ্র দিয়ে এত বড় একটা অপারেশন করা যাবে কি না, পেটের ভিতরে কিছু থেকে যাবে কি না, তারপর পেটের মধ্যে সব কিছু দেখা যাবে কি না, এই ধরনের নানান সংশয় ছিল। তো সেগুলো আস্তে আস্তে এখন রোগীদের মাঝখান থেকে সেগুলো মোটামুটি চলে গেছে। এখন রোগীরা নিজেরাই আসে, যে আমরা আগে হয়তো 2-3টা অপারেশন আছে তবুও তারা ল্যাপারোস্কোপি করে অপারেশন করাতে চায়। তো এই ট্র্যাডিশনাল সার্জারি বা এমনিতে যে আমরা সার্জারিটা করি সেটাতে আমাদের পেট কেটে বা অন্য অন্য জায়গায় বড় ইনসিশন দিয়ে মানে কেটে তারপর আমাদের অপারেশনটা করতে হয়।
তার ফলে হয় কি যে রোগীকে কয়েকদিন হাসপাতালে থাকতে হয় এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও তাকে অন্তত এক মাস দেড় মাস একটু বিশ্রামে থাকতে হয়, তার কাজকর্মটা কিছুটা সীমিত রাখতে হয়। কিন্তু ল্যাপ্রোস্কোপির অপারেশনের সুবিধা হলো যে যত বড় অপারেশনই হোক না কেন, 24 ঘন্টার বেশি আমরা রোগীকে হাসপাতালে রাখি না। যেদিন অপারেশন হবে সেদিনই রোগী হাসপাতালে আসে এবং অপারেশন করার পরে 24 ঘন্টা পরে যখন সে চলাফেরা করতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছে, তখন আমরা তাকে ছেড়ে দিই এবং সে স্বাভাবিক জীবনেই ফিরে যায়। তাকে খুব বিশ্রামে থাকতে হয় না, বরং যত সে হাঁটাহাঁটি কাজকর্ম করবে তত সে তাড়াতাড়ি সুস্থ হবে। অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন ভারত থেকে আগত প্রখ্যাত গাইনোকলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার গজানন পাতিল। হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর গজানন পাটিল, গাইনাক এন্ডোস্কোপিক সার্জন ফ্রম জলগাঁও মহারাষ্ট্র। ওয়ার্কশপটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নরসিংদী সদর হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট, বিশিষ্ট গাইনোকলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জন, বিএমএ নরসিংদী সায়েন্টিফিক সেক্রেটারি এবং এই ওয়ার্কশপের সায়েন্টিফিক কোঅর্ডিনেটর ডাক্তার অসীম কুমার সাহা। এই প্রথমবারের মতো ঢাকা শহরের বাইরে নরসিংদী শহরে, নরসিংদীর মতো একটা ছোট্ট শহরে আমরা এত বড় মাপের একটা প্রোগ্রাম আয়োজন করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এই উপমহাদেশের স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ এবং আমাদের সবারই শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষকদের শিক্ষক, আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যাপক টিএ চৌধুরী স্যার। এই প্রথমবারের মতো স্যার আসবেন আমাদের এই নরসিংদী শহরে। আপনাদের সবাইকে এই অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি একটা নতুন বিষয়, প্রথাগত যে ধারণা সেই ধারণার চাইতে ল্যাপারোস্কোপিক সার্জারির প্রযুক্তিগত অনেক উদ্ভাবনের মাধ্যমে আজকে অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের গাইনি সাবজেক্টও এর সাথে পিছিয়ে নেই, তবে ল্যাপারোস্কোপির সুবিধা বেশিরভাগ সময় দেখা যায় যে ঢাকা এবং তার আশেপাশের লোকজন এবং যারা বড় শহরে যারা আছেন তারা ভোগ করতেন, কিন্তু আমরা নরসিংদীর মতো ছোট শহরেও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি করছি বেশ কিছুদিন যাবতই। তো আমরা চাচ্ছি যে ল্যাপারোস্কোপির মাধ্যমে চিকিৎসার যে সুবিধাটুকু আমাদের প্রান্তিক জনগণটুকু, জনগণ যারা আছেন তারাও যেন পান, সেই ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এবং একই সাথে আমাদের যারা চিকিৎসক আছেন তারাও যেন জানতে পারে যে অনেক বড় বড় কাজও কিন্তু আমরা ছোট্ট শহরে করতে পারি, আমাদের সরকারি হাসপাতালেও এই কাজগুলো হয়, সেই ব্যাপারটাই জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। একই সাথে আমরা আরও একটু সুখবর আপনাদেরকে দিতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ল্যাপারোস্কোপিক সার্জন যারা এই ধরনের কাজ করতে খুবই পারদর্শী, এমন একজন ডাক্তার ডাক্তার গজানন পাটিল উনি আসছেন, উনি থাকবেন আমাদের সাথে এবং একই সাথে আমাদের দেশের যারা সিনিয়র গাইনোকোলজিস্ট যারা আছেন ওনারাও অনেকেই আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন। এই পুরো অনুষ্ঠানটি আমরা লাইভ টেলিকাস্ট করব, সরাসরি আপনারা দেখতে পারবেন অপারেশন থিয়েটারের কী হচ্ছে এবং একই সাথে এই পুরো প্রোগ্রামটা আমাদের অন এয়ারে যাবে রাজ টিভির মাধ্যমে। রাজ টিভি মেডিকেল অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেল, সেই চ্যানেলে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার মহৎ এই উদ্যোগ সফল হোক সেই প্রত্যাশায় আল আমিন, রাজ টিভি, ঢাকা। ওয়ার্কশপটি সায়েন্টিফিক পার্টনার হিসেবে কাজ করবে রেনেটা লিমিটেড এবং মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে দেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভি এবং এটি 100 শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল থেকে রাজ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, রাজ টিভি হেলথ বুলেটিন এ পর্যন্তই। আপনার মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদের জানান। রাজ টিভি হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।